এর পাশাপাশি বসিরহাটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বসিরহাট কেন্দ্রের হারোয়ায় উত্তেজনা, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠে আসছে, বিজেপি কর্মীকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ। সম্পত্তি কিনেছে, সিবিআই তদন্ত চাই, আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে, আমি ভোট চাই, নাগরিক আমাকে ভোট দিতে দেন, আমাকে বাঁচান, আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে এই সংবিধান। একদমই দেখতে পাচ্ছেন যে কিভাবে কান্নায় ভেঙে পড়েছেন বিজেপি কর্মী, কারণ তিনি নিজের ভোট নিজে দিতে পারেননি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, বসিরহাট কেন্দ্রের হারোয়াতে উত্তেজনা, বিজেপি কর্মীকে মারধর অভিযোগ করা হয়েছে, বিজেপি কর্মীকে ভোটদানের বাধা দেওয়ার অভিযোগ। আর শুধুমাত্র কিন্তু বসিরহাট নয়, বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু একদম একাধিক অভিযোগ উঠে আসছে। শেষ দফায় ভাঙনে চরম অশান্তি, ভোট শুরুর আগে ব্যাপক বোমাবাজির ঘটনাও ঘটেছে সাতুলিয়ায়, পুলিশকে ঘিরে বিক্ষোভ, স্থানীয়দের জমায়েত সরাতে লাঠিচার্জ, পুলিশের পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। তারা হুমকি দিচ্ছে, ফাঁকা গেলে আমাদের 2-3 লাখ টাকা করে জরিমানা করবে, মানে ভোট মিটে গেলে। আমার থেকে চলছে এটা, এটা ভোট ফাঁকা থেকে চলছে, আমার নিজের গায়ে বোম মেরেছে, আমার হাতটা সব আর কি যন্ত্রণা করছে, পা হাত সব যন্ত্রণা করছে, 5টার সময়। হ্যাঁ, আমার আমার এই জায়গায় লেগেছে, আমার পায়ে লেগেছে, আমার ভাই সিপিএমের এজেন্ট ছিল, ভাই তাকে তাকে মেরে পা ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এই যে আমার আমাকে আমার ভাইকে মেরে শুয়ে দিয়েছে, তার তার আই কার্ড আর যা কপি ছিল সবই কেড়ে নিয়েছে। দেখাচ্ছি এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, আরও জন আক্রান্ত হয়েছেন, আমি একটু দেখাচ্ছি আক্রান্ত দেখি। কি হয়েছিল দাদা, দাদা কি হয়েছিল? আমাদের আইএসএফ কর্মী এজেন্ট দিতে এসেছিল, তৃণমূলের দুধ কিনে এসে ওকে মারধর করলো, বেধড়ক ভাবে মারধর করলো। দুজনকে মেরেছে, কোথায় বোমাবাজি করেছে? এই তো এইখানে বোমাবাজি করলো। আজারউদ্দিন, হ্যাঁ এজেন্ট ছিল আমাদের, এজেন্ট আইএসএফ এজেন্ট ছিল। হ্যাঁ, বসতে দেবে না বলে ওরা মারধর করলো, বেধড়ক ভাবে বোম গুলি পিস্তল নিয়ে আসলো, আর আটাত করলো। ভগল উত্তপ্ত আইএসএফ কর্মীরা এই মুহূর্তে অভিযোগ করছেন, একজন কার্যত শুয়ে পড়েছেন, তাকে মারধর করা হয়েছে, মাথা ফেটে গিয়েছে, পা থেকে রক্ত বেরোচ্ছে, হাতে হাত ফেটে রক্ত বেরোচ্ছে, আবার রক্তাক্ত ফের ছবিটা ভাঙরে উঠে কিন্তু ফিরে এলো। আমি একবার জিজ্ঞেস করবো ঠিক কী ঘটেছে, আমি একবার জিজ্ঞেস করার চেষ্টা করবো, আপনি কি এখন ওনার সঙ্গে আছেন? উনি কি এজেন্ট? আমাদের আইএসএফের এজেন্ট ছিল, আইএসএফের এজেন্ট ছিল, তৃণমূলের আসলো, এসে আমাদের আইএসএফের এজেন্টকে বসতে দেবে না বলে ওরা হঠাৎ করে এসে টেনে নিয়ে চলে গিয়ে ওরা বোমগুলি পিস্তল নিয়ে এসে মারধর করলো, রাইফেল দিয়ে পায়ে মারলো, ওরা বেধড়কভাবে বোমগুলি
বেধরক ভাবে বম মারলো গুলি চালালো আমাদের ভাইকে রাইফেল দিয়ে পায়ে মারলো এই আইএসএফ যে এজেন্ট ছিল কাগজপত্র নিয়ে অফিসে যাচ্ছিল আর কাগজপত্র ছিঁড়ে দিল কোন দেখাচ্ছি পুলিশের সামনে কাজ তো বিক্ষোভ এবং একই সঙ্গে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দুজন আক্রান্তকে আমি দেখার চেষ্টা করব অমিত ছবিটা একটু দেখাও পুলিশের ভ্যানে দুজন আক্রান্তকে এই মুহূর্তে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দুজন এই মুহূর্তে কাউকে অভিযোগ উঠছে মারধর করা হয়েছে কোথাও বোমাবাজি করা হয়েছে এবং দুজন এই মুহূর্তে আক্রান্ত একজন নাম আজারউদ্দিন যিনি আইএসএফ এর এজেন্ট বলে জানা যাচ্ছে এবং আরেকজন বয়স্ক ষাটোর্ধ তিনি ভোটার বলে দাবি করছেন এবং এবং এই মুহূর্তে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের কার্যত যৌথ অভিযান পুরো যে গ্রাম আইএসএফ এবং তৃণমূলে কিছুক্ষণ আগেই কার্যত সংঘর্ষের ঘটনা থাকে করছি এই মুহূর্তে এই যে ছবি দেখানোর চেষ্টা করছি ইট বৃষ্টি পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি গ্রামের মধ্যে থেকে সাতুলিয়া অঞ্চল সেখানে পুলিশ কার্যত টেনে যায় যে জমায়েত ছিল সেই জমায়েত খালি করার জন্য যে মুহূর্তে টেনে যায় বা লাঠিচার্জ শুরু করে সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয় যে ছবিটা কার্যত ইট বৃষ্টি করা হয় পুলিশকে লক্ষ্য করে এবং পিছনে ছবিটা দেখার চেষ্টা করবো সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে গ্রামে প্রবেশ করেছে সেন্ট্রাল ফোর্স এসে পৌঁছেছে এই মুহূর্তে গ্রামে এর পাশাপাশি নজর রাখবো বারুইপুরের দিকে বারুইপুরে শেষ দফার নির্বাচনও সেখানে বারবার প্রার্থীদের বাধা বারুইপুরে নজর রাখবো সেখানে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে কেন্দ্র করে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে সৃজন ভট্টাচার্যকে ঘিরে গো ব্যাক স্লোগান বারুইপুরে বাধার মুখে যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য কি ছবি ছিল আজ বারুইপুরে দেখা একবার আছেন তো ল এন্ড অর্ডার আপনারা এনশিও করবেন এখানে আপনারা পিস এনশিও করবেন এই পুলিশকে জিজ্ঞাসা করছি বুথের 100 মিটারের মধ্যে কি জমায়েত বুথের 100 মিটারের মধ্যে কাদের জমায়েত এটা আমি কিন্তু সবটা জানাবো পুলিশ যদি নিজের কাজ না করে আমি কিন্তু সব জানাবো ফোর্সকে বুথের 100 মিটারের মধ্যে কিসের জমায়েত এটা ছড়ান জমায়েত ছড়ান আমার কিচ্ছু যায় আসে না আমি এজেন্ট বসাতে এসেছি এজেন্ট বসানোর কাজ হয়ে গেছে পরের তাদের সঙ্গে সৃজন ভট্টাচার্য ওগুলো তৃণমূল করতে পারে আমার তৃণমূলের সাথে ঝগড়া করা আজকে কাজ না আমি এখন পরের বুথে যাবো আমি জায়গায় জায়গায় এজেন্ট বসাতে যাচ্ছি তোমরা চলো আমার কিছু যায় আসে না